সীমিত আসনে ভর্তি চলছে। গর্ব বাংলাদেশ একটি ব্যতিক্রম ধর্মী বিদ্যালয়, সুবিধা বঞ্চিত সকল বয়সের মানুষের জন্য, বিদ্রোহ এখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আপনি মানে বড় লোক না, কিন্তু বড় লোক না হইলে আপনার দিল্লা বড়। বুঝছি, একভাবে বলে পয়লাই বুঝে গেছি। পয়লা যেন আপনাদের আমার দেখা হয়েছে, কইছেন না যে গুলশানে আপনার বাড়ি, আমার বিশ্বাস হয় না দেহার বাড়ি গুলশান হইতে পারে না। তারপরে আপনি আমার চিনেন না, জানেন না, আমার নিয়ে বস্তিতে রাখলেন, আপনার কাছে বেশি টাকা পয়সা নাই, তারপরে হোটেলে না খাওয়াইতেছেন, দিল বড় না হইলে এটা সম্ভব? আমার ভালো লাগছে, তোমার কি হইব, তুমি লাগে থাকবে আমার লগে। এই যে তোমার সমস্যা, সমস্যা কোনো সমস্যা, সমস্যা না, সব ঠিক করে দিব, ঠিক আছে? নাও আমি যে খাইতেছি ভাই, বিল কি পরিমাণ হইতে পারে হিসাব তো পারেন নাই, টাকা তো আপনার কাছে কত আছে বললো? সমস্যা নাই, মানুষের জন্য বাকি খান কি গলা কাটা ঢেকছে, মাছের কাটা দিয়ে বাইগুনের মধ্যে ঢুকে আছে। আমি তো মনে করছি বাইগুনের ভিতরে কাটা নাই, বাইগুনটা খাইছি না, বাইগুন থেকে কাটা ঢুকে গেছে গলার ভিতরে, তাই নাকি? আচ্ছা দেখে দেখে খাও, বাইগুন করলাম পাইসা খেয়ে কাটা আছে। বুঝলাম, খাইতে দিতে দিতে সবই ঠিক আছে, জামু কই থাকলো ওয়া দেব আছে, যদি না হয় সিস্টেম আছে। আমি তো এই শহরের মানুষ না, মানুষের একটা ব্যবস্থা করে ভালো লাগবে, আপনি নিশ্চয়ই পারবেন না, এই শহরের মানুষ। তুমি গেলে আমার লগে লাগিয়ে থাকবে, বুঝছো? দেখো না অবস্থা ভাই, একটু মাছের ফোড়া দেন। আচ্ছা কোন জায়গায় তোমার ঘাই দাঁড়ছে, তোলা মাছও নাই, পরে ভালো জায়গায় খাও। মানে ভাই মাছটা খাবো না, তো মন না করলে আপনি খেয়ে ফেলেন, কাটার ডরে গামছা দিব না, গামছা সিস্টেম তো নয়, এই বেশি আর টিস্যু দাও তো।
সীমিত আসনে ভর্তি চলছে। গর্ব বাংলাদেশ একটি ব্যতিক্রম ধর্মী বিদ্যালয়, সুবিধা বঞ্চিত সকল বয়সের মানুষের জন্য। বিদ্রোহ এখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।